11 ফেব্রুয়ারি শনিবার রাতে দরগার মহল্লার গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিলের হলরুমে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরগাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক সম্পন্ন হয়। সমিতির সিনিয়র সহসভাপতি মুফতি নেহাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আহমদ নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। পরবর্তীতে হজরত শাহজালাল রহমতুল্লাহি দরগাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান দুদুর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুদ্দিন আহমদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরগার মুতাওয়াল্লি ইমাম, সিলেট সিটি কর্পোরেশন কাউন্সিলর, চেম্বার অফ কমার্সের সহসভাপতি, খ্যাতিমান ব্যবসায়ী, আওয়ামী লীগের নেতাকর্মী সহ অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যকালে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, হজরত শাহজালাল রহমতুল্লাহি মাজার জিয়ারতে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি সহ দেশ বিদেশের ভিআইপি লোকজন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আসেন। সেদিকে লক্ষ্য রেখে ব্যবসায়ীদেরকে দরগা বাজারের পরিবেশ সুন্দর এবং সুশৃঙ্খল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। 28 জানুয়ারি আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আমরা শামসুজ্জামান দুদু পরিষদ নিরঙ্কুশভাবে আমরা সম্পূর্ণ প্যানেল জয়লাভ করি এবং ব্যবসায়ীদের এই অকুণ্ঠ সমর্থন নিয়ে আমরা আজকে আমাদের 3 বছরের দায়িত্ব আমরা গ্রহণ করব। আমরা ইনশাআল্লাহ এই হজরত শাহজালাল রহমতুল্লাহ দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আওতাভুক্ত এই বাজারকে আমরা সিলেটের রোল মডেল হিসাবে আমরা পরিণত করব, এইটাই আমাদের প্রত্যাশা থাকবে।